আমার চ্যানেলটি কিভাবে হ্যাক হয়েছিল এবং সেটাকে কিভাবে আমি উদ্ধার করে নিয়ে আসলাম এই বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, 15 তারিখ ঠিক রাত 1টার দিকে আমার কম্পিউটারে কিছু অস্বাভাবিক কার্যক্রম দেখে তখনই আমি বুঝতে পেরেছি যে আমার কম্পিউটারটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে। তো এই হ্যাকারদের নিয়ন্ত্রণে যাওয়ার কিন্তু একটা কারণ ছিল। ঠিক রাত 1টার দিকে যখন আমার কম্পিউটারটি হ্যাক হয়, তার আগে মানে 1 ঘন্টা আগে আমার কম্পিউটারে আমি একটি ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করতে চেয়েছিলাম, কিন্তু সেই সফটওয়্যারটি ইনস্টল হয়নি। মানে আমি যখনই ডাবল ক্লিক করি তখনই সেই সফটওয়্যারটি ভ্যানিশ হয়ে যায়। এরপরে আমার কম্পিউটারটি কেমন জানি একদম অনিয়ন্ত্রিতভাবে কাজ করতেছিল, মানে অস্বাভাবিক কিছু কার্যকলাপ, কিছু প্রসেস নিচ্ছিল, অতিরিক্ত র্যাম ইউজ হচ্ছিল, হ্যাং করছিল। আমি তখনই বুঝতে পেরেছি যে আমার কম্পিউটারটি আর আমার নিয়ন্ত্রণে নেই, হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে। এরপরে আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি সাথে সাথে উইন্ডোজ দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু উইন্ডোজ দিতে গেলে আমার কম্পিউটারের যে গুরুত্বপূর্ণ ডাটাগুলি সেগুলো তো আমার কপি করে একটা পেন ড্রাইভ অথবা অন্য কম্পিউটারে ট্রান্সফার করে নিতে হবে। তো সেই কাজটি আমি করছিলাম। এই জাস্ট এতটুকু করার জন্য যে টাইমটুকু দরকার, আমার মনে হয় যে সর্বোচ্চ 5 মিনিট আমি সময় নিয়েছি ডাটাগুলি জাস্ট রেডি করার জন্য। এর ভিতরে দেখি আমার অ্যান্ড্রয়েড ফোনে নোটিফিকেশন চলে আসে যে অ্যাকশন রিকোয়ার্ড। আপনারা জানেন যে ইমেল অ্যাড্রেসগুলি যখন আপনার হ্যাক হয়ে যায় বা পাসওয়ার্ড চেঞ্জ করা হয়, তখন কিন্তু প্লে সার্ভিস অলরেডি মোবাইলে নোটিফিকেশন দিয়ে দেয় যে অ্যাকশন রিকোয়ার্ড। তো আমার মানে কি বলবো, আমার জাস্ট আমার ফোনে নোটিফিকেশন আসে যে অ্যাকশন রিকোয়ার্ড। তো আমি তখন আমার পাসওয়ার্ডটি দিই, পাসওয়ার্ডটি আর কাজ করছে না, মানে ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড এরকম লেখা আসে। এরপরে আমি সেটাকে রিকভার করার চেষ্টা করি, অর্থাৎ ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমি সেটাকে রিকভার করার চেষ্টা করি, তাও কোনো কাজ হয় না। মানে হ্যাকাররা কি করছে, আমার ইমেল অ্যাড্রেসের সেম, যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, যেমন আমার নাম বা আপনার নাম, যেমন xy@gmail.com, এটা ধরনের একটা ইমেল অ্যাড্রেস। তো ওরা আমার রিকভারি ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার ডিলিট করে জাস্ট এরকম একটি ওরা রিকভারি মেইল সেট করেছে, যেমন xy@mail.com, মানে শুধু জিটা বাদ দিয়ে ওরা এটা কিভাবে ইমেল তৈরি করেছে আমরা জানি না। আপনারা জানেন যে ফেসবুক এবং ইমেইলে একটি 2-স্টেপ ভেরিফিকেশন সিকিউরিটি সিস্টেম আছে, যেটা একটা কে লক, অর্থাৎ সিকিউরিটি কে, মানে ওই সিকিউরিটি কেটা কম্পিউটারে ঢুকালেই আপনার যে আইডিগুলি সেগুলো আনলক হবে। তো ওরা কি করছে, সেই সিকিউরিটি কে দিয়ে লক করে রাখছে। তো আমার মতে কোনোভাবেই এটাকে রিকভার করার কোনো ওয়ে ছিল না, মানে আমার যে রিকভারি ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসগুলো সেগুলো ওরা একদম ডিলিট করে দিয়েছে এবং ওদের মতো করে সেট করে সিকিউরিটি কে দিয়ে ওরা স্টেপ 2 ভেরিফিকেশন চালু করে রেখেছে। আর আমি একদম ইউটিউবে ঢুকতে পারছিলাম না, গুগল প্লে স্টোরে ঢুকতে পারছিলাম না, মানে আমার ফোনে আমি মানে কোথাও ঢুকতে পারছিলাম না, কারণ যেহেতু আমার ফোনে 3টা ইমেল অ্যাড্রেস সেট করা ছিল এবং কম্পিউটারে আমার 3টা ইমেল সেট করা ছিল, সেই 3টা ইমেল ওরা হ্যাক করে নিয়ে যায়। এবং সেই ইমেল অ্যাড্রেসে আমার যে ইউটিউব চ্যানেল খোলা ছিল, আমার 2টো অ্যাডসেন্স ছিল, আরও কিছু চ্যানেল ছিল, এভরিথিং ওরা নিয়ে যায়। এবং আমার ইনস্ট্যান্ট আর্টিকেলের যে সাইটগুলি ছিল, আপনারা জানেন ইনস্ট্যান্ট আর্টিকেল, এবং সেই ফেসবুকের যে বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার, এভরিথিং ওরা নিয়ে যায়। তো এরপরে আমি কি করব বুঝতে পারছিলাম না, মানে আমি মানে তখন মানে আমার কি যে অবস্থা ছিল আপনাদেরকে বোঝাতে পারবো না, মানে মন মানসিকতা এমনভাবে আমার ভেঙে পড়েছিল, আমি আপনাদেরকে সেই মোমেন্টের কথাটা বোঝাতে পারবো না। সেই মোমেন্টের কথা মনে পড়লে আসলে সত্যি কান্না চলে আসে। মানে আপনারা জানেন যে একটা ইউটিউব চ্যানেল আসলে কত কষ্ট করে দাঁড় করাতে হয়, এটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। মানে 2013 সাল থেকে আমি এই ইউটিউব চ্যানেলটিতে সময় দিয়ে আস্তে 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 এত বড় করে তুলেছি। অবশ্য এখন কাজ কম করি, তারপরেও এই চ্যানেলটি আমার কাছে কিন্তু খুবই মূল্যবান একটি সম্পদ। তো আমি তখন কি করব, আমি 3GBD-র সাদ্দাম ভাইকে তখন ইনস্ট্যান্টলি আমি ফোন করি যে ভাই আমার চ্যানেল তো হ্যাক হয়ে গেছে, কি করব। ওনাকে ঠিক রাত 2টোর দিকে আমি ফোন করি যে ভাই আপনি আমাকে হেল্প করেন। তখন উনি সাথে সাথে অনলাইনে এসে, এখন মিটেও আমি জয়েন করতে পারছিলাম না কারণ আমার তো ইমেল অ্যাড্রেসই নাই, মানে মিটে জয়েন করতে গেলে তো একটা জিমেলের দরকার আছে। তো আমার ফ্রেন্ডের একটি ইমেল অ্যাড্রেস ছিল, আমি সেই ইমেল অ্যাড্রেসটি জাস্ট আমার ফোনে লগ ইন করে আমি জাস্ট গুগল মিটে জয়েন করি। এরপরে সাদ্দাম ভাইকে বিস্তারিত সব খুলে বলি। এরপরে সাদ্দাম ভাই তার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউবের যে কমিউনিটি হেল্প সেন্টার আছে, মানে সেই লাইভ চ্যাট অপশনে গিয়ে সাদ্দাম ভাই ইউটিউব সাপোর্ট টিমের সাথে কথা বলে বিস্তারিত তাদেরকে খুলে বলে যে এইমাত্র আমার ফ্রেন্ডের চ্যানেলটি হ্যাক হয়ে গেছে,
কি করা যায়। তখন সেই ইউটিউব সাপোর্ট টিম আমার আইপি অ্যাড্রেস এবং আমার জন্ম তারিখ এবং আমার কোন ইমেল অ্যাড্রেসে আমার ইউটিউব চ্যানেলটি ছিল এভরিথিং ডকুমেন্ট চায়। তারপরে সাদ্দাম ভাই তাদেরকে সেই ডকুমেন্ট দেয় এবং আমার সাথে যোগাযোগ করার একটা ইমেল অ্যাড্রেস সাদ্দাম ভাইয়ের কাছে চায়। ইউটিউব সাপোর্ট টিম সেই সবগুলি ইনফরমেশন তাদেরকে দেয়। এরপরে ইউটিউব টিম আমাকে একটা মেইল করে ওই আমার ফ্রেন্ডের ইমেইলে যে আপনি ফর্মটা দ্রুত ফিল আপ করেন, তারপরে আমি সেই ফর্মটা ফিল আপ করে দিই। তো ভিউয়ার্স, হ্যাকার যখন আমার চ্যানেলটি হ্যাক করে নিয়ে যায়, এরপরে তারা নামটা চেঞ্জ করে ফেলে, লোগো চেঞ্জ করে ফেলে, অল ভিডিও তারা প্রাইভেট করে দেয় এবং কমিউনিটি ট্যাবে যত পোস্ট ছিল সব কিছু ডিলিট করে দেয়। চ্যানেলের অ্যাবাউট থেকে শুরু করে এভরিথিং ওরা চেঞ্জ করে ফেলে। তো এরপরে দেখি যে ওরা একটা লাইভ স্ট্রিম শুরু করেছে ইলন মাস্ক নামে এবং আমার চ্যানেলটির নাম পরিবর্তন করে AKR ইলন মাস্ক নামটা দেয়, এবং ইলন মাস্কের যে ইথিরিয়াম যে ক্রিপ্টো কারেন্সি নিয়ে আসে এগুলো নিয়ে ওরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাইভ করে। এরপরে ঠিক 4:59 মিনিটে আমার চ্যানেলটি সাসপেন্ড করে দেয়, মানে ইল্লিগাল কন্টেন্ট আপলোড করার জন্য। এরপরে আমি কি করব বুঝতে পারছিলাম না। এরপরে মানে ইউটিউব আমাকে একটা রিকভারি অ্যাড্রেস পাঠায় যে এই রিকভারি অ্যাড্রেসে গিয়ে আপনি আপনার ইমেলটাকে রিকভার করুন। তারপরে আমি আমার ইমেলটি রিকভার করতে সক্ষম হই, 3টা ইমেল আমি ওই অ্যাড্রেস থেকে রিকভার করি। কারণ ওই সময় আসলে আমার রিকভারি যে ফোন নাম্বারগুলি ছিল, কারণ যেহেতু ইউটিউব থেকে সেই লিঙ্কটা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রিভিউ যে আমার সেট করা ছিল রিকভারি, সেই অপশনগুলো আসছে, তখন আমি সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলি, ফেসবুকের পাসওয়ার্ড এভরিথিং চেঞ্জ করে ফেলি। এরপরে ফর্মটা সুন্দর করে ফিল আপ করে দিই, ফর্মের ভিতরে আমার A to Z ডিটেলস দিতে হয়েছে, মানে এত লম্বা একটি লিস্ট, মানে আমার যাবতীয় ক্রিয়েশন ডেট, লাস্ট ভিডিও, আইপি অ্যাড্রেস, আমি কোথায় লগ ইন করেছি, কোন জায়গাতে বসে আমার ইউটিউব চ্যানেলটি আমি চালিয়েছি, এভরিথিং ইনফরমেশন দিতে হয়। তারপরে ফর্মটা ফিল আপ করি, এরপরে সকালের ভিতরে আমার চ্যানেলটা ফিরে আসে, তখন আমি আসলে স্বস্তি পাই, মানে আমি এমন অসুস্থ হয়ে গেছিলাম আপনাদেরকে বলতে পারবো না। আমার ফ্যামিলি সবাই টেনশনে ছিল, কারণ চ্যানেলটা বড় কথা হলো এটার পিছনে অনেক পরিশ্রম দিতে হয়েছে, এটা একটা মানে আমার কাছে একটা মূল্যবান সম্পত্তি, হয়তো বা আপনাদের কাছে কি মনে হবে জানি না। তো এরপরে আমার চ্যানেলটা ফিরে আসে, এরপরে আমি সবকিছু আগের মতোই করে নিই চ্যানেলটা। তো এই ছিল আসলে আমার চ্যানেল হ্যাক হওয়া এবং সেটা রিকভার করার যে প্রসেসগুলি আপনাদেরকে শেয়ার করলাম। তো আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা কখনোই কোনো ক্র্যাক সফটওয়্যার আপনার কম্পিউটার ইনস্টল করবেন না, অবশ্যই আপনারা পেইড কিনে নেবেন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।